যেখানে ওর মায়ের হাত আছে মানে ওর শাশুড়ির হাত আছে সেখানে মেয়েটা তো বাড়াবাড়ি করবে। মানে এই ধরনের ডেসপারেট মেয়ে কোন লেভেলে যেতে পারে যদি একটা রাতে আমার মেয়েকেই শেষ করে দেয় তখন কি হবে? তাই আমার কাছে কোনো রাস্তা রইল না, আমি ওকে নিয়ে এলাম। আর তখন আমি বললাম যে যুদ্ধটাই যদি আপনারা চান তাহলে ভালো করে যুদ্ধই হোক, কারণ ঋষি সেন এবং ওই মেয়েটা আমি বুঝিয়ে দিতে চাই যে আমার মেয়ের জীবন নিয়ে তোমরা খেলা করতে পারো না। কি ব্যাপার মিস বাসু, আপনি হাসছেন যে? না হাসি পেলো তাই। আসলে আপনিও ওই মেয়েটিকে বুঝিয়ে দিতে চান যে আপনার মেয়ের সঙ্গে ঝুড়ঝামেলা করে সে পার পাবে না, ওই মেয়েটিকে, তাই তো? এক্স্যাক্টলি। তার মানে আপনি আপনার এক মেয়েকে বুঝিয়ে দিতে চান যে আরেক মেয়ের সঙ্গে ঝামেলা করে সে পার পাবে না। কি বলতে চাইছেন আপনি আমি ঠিক বুঝতে পারলাম। এই কথাটা যদি আপনার মেয়ে আমায় বলতো না তাহলে শুরুতে আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু কথাটা আপনি বলছেন, তাই না? আপনি আপনার এক মেয়েকে এক মেয়ের পক্ষ নিচ্ছেন, আরেক মেয়েকে আপনি মাটিতে মিশিয়ে দিতে চাইছেন একেবারে, এটা একটু অবাক লাগছে আর কি। না চিন্তা করবেন না, যদি ওই অবাক হওয়ার চাপটা আপনি আমার সওয়ালে পাবেন না। আমার মনে হচ্ছে আমার সবটাই মোটামুটি বোঝা হয়ে গেছে, সব পয়েন্টগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমার আমার সংসারটাকে বাঁচিয়ে দিন স্যার, আর যেভাবেই হোক ওই মেয়েটার হাত থেকে আমাকে বাঁচিয়ে দিন স্যার। কি করে মেয়েটা? গ্রাজুয়েশন করছে, একেবারে পুচকে মেয়ে, কিন্তু জানেনই তো গ্রামের মেয়েরা যেরকম হয়, একেবারে পাকা টাইপের। তার মানে তুমি বলছো যে তোমার স্বামী ঋষি সেন ওই মেয়েটার প্রতি অনুরক্ত, তাই তো? মেয়েটি ওর ফাঁদে ওকে ফেলেছে স্যার। ওই একই হলো, তার মানে ও ফাঁদে পড়েছে তো, মানে ও পা দিয়েছে ফাঁদে, এটা তুমি বিশ্বাস করো তো? সে তো দিয়েছে স্যার, তা না হলে আমাদের সত্যিটা না জানিয়ে দিনের পর দিন লুকিয়ে লুকিয়ে মেয়েটার সাথে কি থাকতে পারতো? একই শহরে আরেকটা ভারী ভাড়া করে ওকে রাখতে পারতো? আপনি ভেবে দেখুন না স্যার, এর পরেও কি আপনি বলবেন ওর প্রতি কোনো অনুরাগ নেই? মুশকিল হচ্ছে তোমার মনে হচ্ছে যে তুমি সবটা নিজের গ্রিপে নিয়ে নিতে পারো, ক্ষমতা অর্থ সব। একটা মানুষকে তুমি হয়তো তোমার আয়ত্তে নিয়ে নিতে পারো মনটাকে বাদ দিয়ে, তার মনটাকে কোনোদিন তুমি বসে আনতে পারবে না মা, এতে তুমি রাজি তো? মনের ভেতরে কি আছে তা কে জানতে যায় স্যার? আমার মনের ভেতরে কি আছে সেটাই বা কে জানে? তাই আমার মনের কথা জানার কোনো প্রয়োজন নেই, আমি আমি ঋষির সঙ্গে সংসারটা করতে চাই, তাই ওকে আমার কাছে ফিরে আসতেই হবে, আর ওই মেয়েটাকে এই কাজের জন্য তার উপযুক্ত শাস্তি দিতে হবে, এটাই আমার দাবি। দেখো তুমি যে ধরনের অভিযোগ করছো তাহলে প্রাথমিকভাবে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে সবটা কিন্তু তোমার স্বামীর বিরুদ্ধেই তুমি অভিযোগ করছো। তাহলে আমি যখন কেসটা লড়বো, আমি যখন সওয়াল করবো, তখন কিন্তু আমি তোমার স্বামীকে অ্যাকিউজ করবো, তাতে কিন্তু ওর পানিশমেন্টও হবে। না না সে তো ওকে করতেই হবে, ওর কাছে তো উপায় নেই। ডিরেক্ট কেসটা তো ঋষির এগেনস্টেই হয়, এবং এমন কোন অভিযোগ নেই যাতে ওর ওর সারা জীবনের জন্য লাইফ সেন্টেন্স হয়ে যাবে, তাই না? কিছু বছরের ব্যাপার, যে তাকে জেলে থাকতে হয় থাকবে, তারপরে আমি বুঝে নেব, আসুক না জেল খেটে, আমি তো চাই ও জেল খেটে আসুক, নিজে বুঝতে পারবে, আর না হলে ওই মেয়েটা কিন্তু পেয়ে বসবে, ও কিন্তু আমার আমার মেয়ের জীবনটা তছনছ করে দেবে।
এবং আজকের যে পরিস্থিতি আমি যদি মুখ ফিরিয়ে নিই, আমি যদি এই যুদ্ধে তৈরি না হই, তাহলে কিন্তু আমার আমার জামাই আমাকে ছাড়বে না, আমার মেয়েকে ছাড়বে না, ওকে শিকারই করবে না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। ওকে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, কাল তাহলে কোর্টেই দেখা হচ্ছে। স্যার, স্যার অনেক আশা নিয়ে যাচ্ছে, কিন্তু দেখি না কি করতে পারি তোমার জন্য, দেখি না। মিস্টার বাসু, এইভাবে লেট সিটা বলবেন না প্লিজ, আপনাকে কিছু করতেই হবে। আর আমি জানি এই শহরে ল নিয়ে এমন কোনো কাজ নেই যেটা আপনি পারেন না। রিকোয়েস্ট রইল স্যার। ওকে ওকে, হ্যাঁ আমি অনেক সত্যিকে মিথ্যে করেছি, অনেক মিথ্যেকে সত্যি করেছি, এটা তো আমার কাজ। মাঝে মাঝে না মানে খুব জেনুইন কেস এসে গেলে খারাপ লাগে, যেমন এই কেসটা। তাহলে ভাববেন না, ভাববেন না যে এই কেসটায় আমি একবার যখন নিয়ে নিয়েছি তখন সওয়াল করতে গিয়ে আমার খারাপ লাগাটা কখনো প্রকাশ্যে আনবো না। আমি চেষ্টা করবো, আমি যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে কোর্টে। নমস্কার। নমস্কার। হ্যাঁ মানে মানে আপনি বুঝতে পারছেন তো আমরা, হ্যাঁ 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 ঠিক আছে, দেখছি আমি, চেষ্টা করছি। হ্যালো, দেখলে তো, এই নিয়ে প্রায় 13 জন উকিলের সঙ্গে কথা বললাম, প্রত্যেককেই বললাম যে আমাদের এই সামর্থ্য আর এই সামর্থ্যের মধ্যে যদি আপনারা, কেউই রাজি হচ্ছে না, কেউই পাত্তা দিচ্ছে না। ছোট মা, 50,000 টাকা দিয়ে তুমি কতদিন কেসটা চালাতে পারবে বলো তো? সেই জন্যই বলছিলাম যে আমি নিজের কেসটা নিজেই লড়ি। কিন্তু তুই কি পারবি ওদের সঙ্গে? ওদের অনেক টাকা আছে, এত বড় বড় উকিল আছে, ওরা সব কিনে নেবে। ওর কাছে সত্যি আছে, আর এই সত্যিটা সবকিছুর থেকে অনেক বেশি দামি। এটা তোমার আদর্শের কথা জানাবে, কিন্তু বাস্তবে সেই আদর্শ কিন্তু মেলে না। অনেক কিছুই থাকে, অনেক সত্যি থাকে যেগুলো আমরা জানতেই পারি না। সত্যিটা যদি কপালে না থাকে তাহলে জানতে পারবো না, আর যদি কপালে থাকে তাহলে অবশ্যই জানতে পারবো। কিন্তু ছোট মা, তুমি আর কত করবে বলো তো আমার জন্য? দেখলে তো, হাউসওয়াইফ হয়ে থাকাটা কত জ্বালার। আর যদি আমি একটা চাকরি করতাম, আমি কিন্তু খুব স্বচ্ছন্দে তোমার পাশে দাঁড়াতে পারতাম, তোমাকে হেল্প করতে পারতাম। এখন আমি কিচ্ছু করতে পারছি না। আসলে কি জানো তো, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটার খুব প্রয়োজন, কারণ তাদের পাশে কিন্তু সত্যিই কেউ থাকে না, তারা সারা জীবন একা। এই দেখো না, তোমাদের ছোটকা, সে যদি আজকে কোনো ডিসিশন নিত যেটা যেটা আমি মেনে নিতে পারছি না, তাহলে কি আমি দূরে থাকতে পারতাম বলো? আমি তো দূরে থাকতে পারতাম না। তাকে আমি খাবার দিতাম, তাকে খাবার সার্ভ করতাম, তার জন্য রান্না করতাম, সবটাই তার জন্য করতাম। মেয়েদেরই যত জ্বালা, বুঝেছ? অথচ আজ আমার সঙ্গে তার মতে মিলল না, তাই বলে কি আমাকে এতটা দূরে সরিয়ে দেবে? এই সংসারের জন্য আমি যা করেছি, যা ইনভেস্টমেন্ট, সব জিরো, কোনো দাম নেই। সেই জন্যই তো আমার এত জেদ ছোট মা, এই সত্যিটাকে আমি প্রতিষ্ঠা করবই, না হয় আমি সত্যিটা প্রতিষ্ঠা করব, আর যদি না পারি তাহলে এই পৃথিবী থেকে চলে যাব।
জানবি পাগল হয়ে গেলি নাকি তুই? তুই তো আমার একমাত্র শিবরাত্রি সলতে, আর তুই তুই ছাড়া তো আমার কাছে আর কিচ্ছু নেই, কোনো সম্মান নেই, কোনো আপনজন নেই, কেউ নেই আমার, শুধু তুই আছিস। তুই যদি আমাকে এখন এরম ভাবে বলিস তাহলে আমি কোথায় মুখ লুকাই বলতো? মা, কথাটা যখন মুখ দিয়ে একবার বেরিয়ে গেছে তাহলে তোমাকে এই কথাটাও বলে রাখি, তোমার মেয়ে এত সহজে মরে যাবে না। এই পৃথিবীতে আমি শুধু শুধু মরে যাওয়ার জন্য আসিনি, কিন্তু আমারও কিছু করার আছে। আপাতত আমি তোমার জামাইকে জেল থেকে বার করবো আর তার হারানো সম্মান ফিরিয়ে দেব। কেন বারবার জামাই জামাই বলছিস? তুই তো কোনোদিন ওকে নিজের করে পাবি না জাহ্নবী। সে না হয় নাই পেলাম মা, তাই বলে তো আমাদের সম্পর্কটা মিথ্যে হয়ে যায় না। ওই মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিল, আমাকে স্ত্রীর চোখে দেখেছিল মা। আমি ওনাকে স্বামী বলে পুজো করেছি, ভালোবেসেছি। এই কথাটা তো আমি কোনোদিনও ভুলে যেতে পারবো না বলো? সে না হয় এই জন্মে আমাদের সংসার করা নাই হলো। আমি ওনার জীবনে বিনি সুতোর মালা হয়ে সারা জীবন থেকে যাব। তাই বলে তো আমাদের সম্পর্কটা মিথ্যে হয়ে যায় না বলো? কে বলেছে যে তোমাদের সংসার হবে না? যদি সত্যি প্রতিষ্ঠার কথা বলো তাহলে তো সবচেয়ে বড় সত্যিটা কি, যে তুমি আমার ছেলে ঋষির বউ, তুমি আমার পুত্রবধূ। ছোট মা, এতে তো কোনো সন্দেহ নেই মা। আমি তো তোমাকে মেনে নিয়েছি, আমার ছেলে ঋষি তোমাকে তার স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, আর যেটুকু বাধা আছে সেটা তুমি সত্যের জোরে ওড়াতে পারবে না? পারারই তো চেষ্টা করছি ছোট মা। তুমি তো দেখেছো আমার জীবনে কোনো কিছুই সহজে হয় না। কিন্তু হয় তো। হ্যাঁ মানছি, সহজে হয় না, ঘুরপথে হয়, ফাইনালি হয় তো। তা না হলে তোমার লেখাপড়া হতো বলো? কলকাতার কলেজে তুমি ভর্তি হতে পারতে। তা না হলে তুমি প্রিন্সিপালের এত সহযোগিতা পেতে না তো? আর তা না হলে ঋষির সঙ্গে তোমার দেখা হতো না? ঈশ্বর যখন তোমাদের দুজনকে একে অপরের সঙ্গে দেখা করিয়েছেন তখন নিশ্চয়ই তারও কোনো উদ্দেশ্য আছে। তুই বলছিস তোর নিজের লড়াই তুই নিজে লড়বি, আর ওরা ওরা তো কত বড় বড় উকিল দেবে। তোর কি সাধ্য মা? ওই ওকালতির জাল তুই ছিন্ন করতে পারবি? আমি তো কিছু ছিন্ন করতে চাইছি না মা, আমি যেটা সত্যি সেটাই শুধু প্রতিষ্ঠা করতে চাই। আমার কাছে সাক্ষ্য আছে, প্রমাণ আছে, সবচেয়ে বড় কথা আমার কাছে ছোট মা আছে। একজন মা তো তার ছেলের ক্ষতি কোনোদিনও চাইবে না বলো? একজন মা তো কোনোদিনও এরকম কোনো মানুষকে সাপোর্ট করবে না যে তার ছেলের ক্ষতি চায়। তিনি নিশ্চয়ই এমন কাউকে বিশ্বাস করবে না যে তার ছেলের ক্ষতি করতে পারে। আমাকে নিয়ে কিন্তু তোমাদের চিন্তার কিছু নেই জাহ্নবী, তোমার আর আমার দুজনেরই স্বার্থ কিন্তু একই, আমাদের স্বার্থ কিন্তু আলাদা নয়। তুমি যা চাও আমিও কিন্তু তাই চাই। তুমি চাও যে আমার ছেলের হারানো সম্মান ফিরিয়ে দিতে, আর আমি চাই আমার ছেলের উঁচু মাথা যেন সারা জীবন উঁচু থাকে।
আমার ছেলের উঁচু মাথা যারা হেট করেছে তাদের সারা জীবনের জন্য শাস্তি দিতে। তুমি তো চাও মা আমার আমার ছেলের সঙ্গে সংসার করতে? তুমি মুখে যাই বলো, মনে মনে তো তাই চাও, তাই না? আমিও তাই চাই। আর আমি শুধু মনে মনে নয়, আমি তো মুখে বলছি যে আমি তাই চাই। আমি চাই তুমি আমার ছেলের সঙ্গে সংসার করো, আমার ছেলের জীবনটা তুমি গুছিয়ে দাও। আমার ছেলের এই নির্যাতন, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না জাহ্নবী। তুমি তো জানো যে আমার ছেলের মতো ঋষির মতো ছেলে হয় না। মিটমাট করতে তো এসেছিল, যদি আমার মেয়ে এখানে না আসতো তাহলে হয়তো সব কিচ্ছু হতো না। তা হলেও কিচ্ছু হতো না, ঋষি আমার ছেলে। আর তাছাড়া তোমরা তোমরাও তো ঋষিকে চেনো, এত সোজাও নয়। ওকে জেলে জেলে পুড়ে দিয়েছে আর ও সেটা মেনে নেবে? ও শেষ পর্যন্ত লড়াই করবে, ও ফাইট করবে, ও এইভাবে ছেড়ে দেবে না। ছোটমা আমার খুব খারাপ লাগছে, শুধুমাত্র আমার জন্য তোমাকে বাড়ির সবার থেকে মানসিকভাবে আলাদা হয়ে যেতে হচ্ছে। তুমি কেন নিজেকে দায়ী করছো এর জন্যে? তুমি যেমন সত্যের জন্য লড়েছ, আমি শুধু তোমার পাশে দাঁড়িয়েছি। আর সেই সত্য যদি কেউ মেনে নিতে না চায় তাতে তো আমাদের কিছু করার নেই, তাই না? যে মানতে পারবে না সেটা তাদের দুর্বলতা। তবে হ্যাঁ, আজ আমার মনে হচ্ছে যে এতগুলো বছর এই সংসারের জন্য আমার জীবনটাকে ঢেলে দিয়ে হয়তো আমি আমি খুব ভুল করেছি, বোকামো করেছি। এই সংসার কিন্তু আমাকে চিনতে পারেনি, এই সংসার আমাকে কিচ্ছু দেবে না, কিচ্ছু ফিরিয়ে দেবে না। তবে হ্যাঁ, ঋষির মতো একটা ছেলেকেও তো আমি এই সংসারেই পেয়েছি। আর ঋষি ছিল বলেই তো তোমার মতো একটা মেয়েকে আমি আমার এত পাশে পেলাম, এত কাছে পেলাম। এই আমার অনেক অনেক পাওয়া, কিছু যে পাইনি তা নয়। হ্যাঁ ঠিক, যে ঈশ্বর আমাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছেন, অনেক কিছু দেননি, কিন্তু যতটুকু দিয়েছেন খাঁটি সোনা দিয়েছেন। সব যেন ভালো ভালো হয় গো সুরটি, সব যেন ভালো ভালো হয়। আর কিছু না হোক, আমার মেয়ের সঙ্গেও সংসার না হোক, ওর উঁচু মাথাটা যেন উঁচুই থাকে। স্যার যেন তার চাকরি ফেরত পান, স্যার যেন তার হারানো সম্মান ফেরত পান, স্যার যেন আবার আগের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে। সেটুকু যদি জাহ্নবী ওনার জন্য করে দিতে পারে তাহলে ভাববো উনি আমাদের জন্য যা করেছেন তার এক কোণা আমরা ওকে শোধ করতে পারলাম। মামি তার ঋণ শোধ করার জন্য কিচ্ছু করছি না, আমি করছি নিজের প্রাণের দয়ে। আমার স্বামীর যদি মাথা উঁচু হয় তাহলে তো আমারও মাথা উঁচু হয়, আর আমার স্বামীর যদি মাথা নিচু হয় তাহলে তো আমারও মাথাটা হেঁট হয়ে যায়, বলো? কিন্তু এই বিয়েটাকে তো কেউ মানবে না জাহ্নবী। যে বিয়েকে মানবে সেরকম বিয়ে না হবে? অন্যরা কিছু মানুক না মানুক তাতে আমার কিছু এসে যায় না মা। আমরা দুজনেই তো বিশ্বাস করি, আমরা একে অপরের বিবাহিত। এত সহজ করে বলছিস তুই, যেন কোনো ব্যাপারই না। অন্যেরা না মানলে তুই সংসারটা করবি কি করে? আর ওর জীবন তো ওর একার নয়,
তার জীবনের সঙ্গে এমন একজন মেয়ে জড়িয়ে আছে যার সঙ্গে ওর আইন করে বিয়ে হয়েছে, নিয়ম করে বিয়ে হয়েছে। এই পৃথিবীতে এমন অনেক নিয়মের বিয়ে হয় রায়, যে বিয়েগুলো ভেঙে যায়। নিয়মের বিয়ে মানেই তো সেখানে প্রাণ থাকবে, ভালোবাসা থাকবে তা নয়। অনেক অনিয়মের বিয়েতেও কিন্তু নিয়মের বিয়ের থেকে বেশি ভালোবাসা থাকতে পারে, আর সেটা তুমি নিজের মেয়েকে দিয়ে বুঝতে পারছো না রায়?